আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রিয় সৌদি ভাইদেরকে সবাইকে সালাম এবং আলহামদুলিল্লাহ, আমি এমবি শহীদুল ইসলাম। তো যারা যে যেখান থেকে আমার লাইভটাকে দেখতেছেন, অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। লাইক এবং শেয়ারের জন্য ওই ব্যক্তি ন্যায্য পাওনা যে আমার টিপস এবং আপনাদের গুরুত্ব সহকারে আমি যেগুলো টিপস ওপেন করে দেই। আমি এমবি শহীদুল ইসলাম ভাই। আপনারা জানেন যে আমি আপনাদেরকে তিন গেম ধরে আপনাদেরকে যেগুলো ওপেনলি দেখাই দিচ্ছি, সর্বপ্রথম আপনারা জানেন, যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি যেগুলো টিপস ওপেন করে দিচ্ছি, যারা আমাকে ফলো করেন এবং আমার পেজকে ফলো করেন, যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন তারা অবশ্যই বলতে পারবেন। এবং আমার সর্বপ্রথম কথা হলো, আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, আমি যেগুলো কথা বলছি গুরুত্ব সহকারে শুনবেন। এবং সকলের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে। তো অবশ্যই আমার লাইভটাকে যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পুরোটাই দেখবেন এবং কেটে কেটে দেখবেন না। তো যদি আপনারা পুরো লাইভটা দেখেন অবশ্যই কিছু ভালো ফলাফল পাবেন। তো আমি যে আপনাদেরকে বলে যাচ্ছি, যে আমি গেমের আগে যেটা বলে যাচ্ছি এবং গেমের পরে কী বলতেছি সেটাকে ফলো করেন। আমি কিন্তু বারবার আমার ইউটিউব চ্যানেলে এই কথাই বলি, বারবার এক কথাই বলি। তো আমার কথাটা, এটা আমার ইউটিউব চ্যানেল। তো যারা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করেন নি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করেন, এবং আমি গেমের আগে কী বলতেছি গেমের পরে কী বলতেছি, ঠিক আছে? তো আমার কথা হলো যে আমি আপনাদেরকে এক কথাই বলছি যে যারা আমার প্রবাসী ভাইরা এখনও বোকার সরকারে বাস করতেছে, কিছু আমার প্রবাসী ভাইরা, আমি এক কথাই বলি যে গত গেমে আমি কিন্তু এটা পেপার কিন্তু ওপেন করে দিয়েছিলাম আমার পেজে, ঠিক আছে? এই পেজটা আমার এখন ভিডিও যাচ্ছে না, এই পেজে এই পেজটা ভিডিও নিচ্ছে না, হয়তো কোনো বড় বড় ভিআইপিরা কোনো আমার আইডিতে কোনো হ্যাক করছে এই জন্য ভিডিওটা যাচ্ছে না, নাহলে আমার পেজে আবারও আপনাদেরকে ভালো মূল্যবান টিপসগুলো দেখা দিতাম। তো আমার ইউটিউব চ্যানেল, যারা আমার পেজকে ফলো করতেছেন না এবং পেজটা পাচ্ছেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে, এটা আমার এমবি শহীদুল ইসলাম ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই ফলো করবেন। এবং আমি গত গেমে এই পেপারটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। তো আমি কিন্তু কী বলে গেছিলাম আপনাদেরকে আপনারা অবশ্যই জানেন, এবং আমি কী বলে গেছিলাম আপনারা অবশ্যই জানেন যে আমার ইউটিউব চ্যানেলে আমি কী বলে গেছিলাম, ঠিক আছে? তো আমার কথা হলো যে ভাই, সর্বপ্রথম কথা হলো সম্মানের সঙ্গে থাকবেন এবং ইমেলের সঙ্গে থাকবেন, অবশ্যই সম্মানের মূল্য, সম্মান যারা সম্মান বোঝে তারা অবশ্যই সম্মানের মূল্য দিতে জানে। তো আমার কথা হলো ভাই, টাকা আজকে আছে কালকে নয়, টাকা পয়সা আজীবন থাকবে না। তো আমি আপনাদের সামনে যেগুলো ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা জানেন আমি কিন্তু 9021 গত গেমে 16 তারিখ 6 মাস আমি কী বলে গেছিলাম, এখান থেকে 96 ডিজিট এবং এখানে 9697 এর প্লেয়ার 100% এখান থেকে গেম ফিনিশ। আমি সংক্ষেপে লাইভটা করতেছি, কারণ লাইভ আমার বড় হয়ে গেলে অনেক সমস্যা, এত প্রুফ আছে যে আপনাকে দেখাইতে গেলে আমার অনেক সময় দরকার আছে। তো আমি যারা মেম্বারদেরকে, এবং আমি এই পেপারটাও আপনাদের ওপেন করেছিলাম আমার পেজে, এবং 14 এই পেপারটা সেন্ড করা ওপেন করার পরে আমি কিন্তু তার পরের দিন এই পেপারটা কিন্তু আমি ওপেন করে দিয়েছিলাম, ঠিক আছে আপনাদের, এবং দেখাই দিছি যে একটা ডিজিট 9, ঠিক আছে? তো আমার কথা হলো, যারা আমার কাছে গেম নিতে চান এবং যারা গেম বানায় খেলতে পারেন না, অবশ্যই ওই ভাইদের বলি আপনারা আমার টিপস ধরে গেম বানায় খেলেন, ইনশাল্লাহ গেম মিস করবে না। এবং গত গেমে আমি 1/7/2020 আপনারা জানেন আমি কিন্তু একটা সাদা কাগজের মধ্যে লিখে দেখেছিলাম যে কোনগুলো হিট হবে। তো এখানে দেখেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেখবেন এমবি শহীদুল ইসলাম, আমি কিন্তু এই প্লেয়ারগুলো দিয়ে গেছিলাম এবং বলে গেছিলাম 7-2 সারা গেম হবে না। আমি এমবি শহীদুল ইসলাম ভাই বলে গেলাম এ 7-2 সারা গেম ওপেন হবে না। এবং এখানে দেখেন আমি যে প্লেয়ারগুলো দিয়েছিলাম 7-4-7-1-7-5-2-1-2-5-2-7। তো আমার কথা হইলো, যদি গেম ধরতে না পারেন অবশ্যই আমার টিপসগুলো ধরে গেম বানায় খেলবেন, গেম কখনো মিস করবে না, এটা আমি চান্স করে যাচ্ছি। এবং আপনাদের মাঝে আমি ইউটিউব চ্যানেলে গেমের আগে কী বলে গেছিলাম আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে আপনাদেরকে যদি বড় বড় ভিআইপি শুটের বাচ্চারা আপনাদেরকে যে মেম্বারশিপের পয়সাটা নিয়ে গেম দিতে পারতেছে না, ওরা হলো কুলেঙ্গার সন্তান, ওরা কখনো মানুষের বাচ্চা না। তো আমি মনে করি যে কখনো কোনোদিন মানুষের ক্ষতি করে সে ধন কিন্তু থাকে না। আমার কথা হলো যে ভাই, আপনাকে দিয়ে আমার দুই টিকা আসবে এবং আমাকে দিয়ে আপনার দুই টিকা আসবে, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আর যারা গেম খেলে গেমের পয়সা দেয় না, আমি মনে করি দিন একবারের না, দিন আবার আসবে, আমার কপাল চলে যাবে না, আমার শুধু একটু কষ্ট হবে এটাই,
যে ভাইয়ের কাছে গেমটা নিয়ে আসি ওই ভাইকে পেমেন্টটা ক্লিয়ার দেওয়ার জন্য আমার এটা মানে আর কি কষ্ট হবে। তো যাই হোক, সমস্যা নাই, দুঃখ কষ্ট মধ্যে আসি এবং দুঃখ কষ্ট মিলেই কিন্তু মানুষের জীবন। তো আমি যে আমার মেম্বারদেরকে গেমগুলো দিছিলাম এই দেখেন, ঠিক আছে, এবং ইনি কি বলতেছে যে শুনেন, ঠিক আছে। তো আমার কথা হলো যে আমি আমার মেম্বারদেরকে যে গেমগুলো দেই, এই ভাইয়ের কাছে দেখেন এই ভাই কি বলে, এই ভাই কি বলতেছে শুনেন, কথা বুঝছেন, এগুলো নাম্বার ওনার এই পেপারের নাম্বার পছন্দ না, ওনার কাছে 0-20% থাকতে হবে। তো এখন দেখেন গেম দিছি, গেম দেওয়ার পর ফোন ধরে না, কি বুঝছেন, ফোন ধরে না। তো এইরকম চিটার বার্টারা যারা আছেন তারা কখনো আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আমার সর্বপ্রথম কথা হলো যে ভাইয়া গেম দেওয়াটা বড় কথা না, মুখের জবানটা রাখা সবচেয়ে বড় কথা। আপনি আমার দিয়ে 2 টাকা আনাবেন, আমি আপনাকে দিয়ে 2 টাকা আনাবো। তো আমার সঙ্গে যারা ইমানের সঙ্গে থাকতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন, ঠিক আছে। তো আমার কাছে কথা হলো আমি এবার থেকে যে মেম্বারদেরকে গেম দিব এবং 4টা আমি 5টা ভাইকে গেম দেই, বেশি দেই না, ঠিক আছে। কোনোবার 4টা দেই, কোনোবার 5টা দেই, আর যদি আমার যদি 4টা 5টার মধ্যে হয় তা আমার ভালো হয়। কারণ কেন ভালো হয়, যে ভাইয়ের 4টা 5টা ভাইকে যদি আপনি গেম হিট করে খেলতে বলেন ওই 4-5টা ভাই যে আপনাকে পয়সা দিবে ওই পয়সাটা আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো আমার ইমোটা বন হয়ে যাচ্ছে, মোবাইলটা চার্জ নাই, দেখেন ফোনের চার্জ নেই, বন হয়ে গেল, আর কি দেখাবো। তো আমার কথা হলো যে ভাই আমি যেগুলো ওপেন করে দিয়ে যাচ্ছি এবং দেখেন এখানে এখানে দেখেন 1/6/2020 এখানে আমি কি ওপেন করে দিয়েছিলাম, 5754 ডিজিট দিয়ে গেছিলাম। তো 5-7 পেয়ার 100% আইসে গেছে, 5-7 পেয়ার 100% আইসে, ঠিক আছে। 5-7-6 গেম মারছে, তো দেখেন এখানে 5-7 পেয়ারটা নিছে, আমার কাছে গেম নন মিস এবং ডিজিট নন মিস। আপনাকে সর্বপ্রথম 1টা ডিজিট ধরতে হবে এবং সর্বপ্রথম আপনাকে টোটাল কনফার্ম হইতে হবে। আমার কথা হলো যে ভাই আমার কাছে যে কিবোর্ডটা আছে আমি তো আপনাদেরকে দেখাই না, মোবাইলটা বন হয়ে গেল, নাহলে আপনাদেরকে আমি যে প্রুফটা দেখাইতাম আপনার হুবাহুব দেখতেন। আমার কর্মকাণ্ডে আপনি বিশ্বাস তো করবেন, আমার কথা আপনি বিশ্বাস করেন সেটা বলি না, আমি গেমের আগে কি বলি এবং গেমের পরে কি বলি সেটাকে ফলো করবেন। এবং এখানে দেখেন আমার পেজে আমি 14 তারিখে একে ভালো করে দেখবেন, 14 তারিখে আমি কি বলে গেছিলাম। এবং এই এটা আমার ইউটিউব চ্যানেল, এখানে দেখেন গেমটা র্যাম্বল আছে। তো আমি গেম ওপেন করি এই জন্য যে যাতে আমার 2টা সৌদি প্রবাসী ভাইরা যদি গেমটা ধরতে পারে এবং খেলতে পারে। তো আমার জন্য শুধু শুক্রিয়া এবং দোয়া করবেন ইনশাল্লাহ, আমার এই বিপদ আপদ থেকে যেন আমি উদ্ধার করি। কারণ নিজের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হয় না, অন্যের জন্য যদি দোয়া করে সেই দোয়া কিন্তু কবুল হয়। আমার কথা হলো যে ভাইয়া ইমানের সঙ্গে থাকবেন, ইমানের সঙ্গে চলবেন, অবশ্যই সম্মান পাবেন। আমি যদি আপনার ভালোটা চিন্তা করি অবশ্যই আপনি আমার ভালোটা চিন্তা করবেন। আমার কথা হলে আপনি যে আমার উপরে নির্ভর করে গেম খেলবেন তো আপনার ভালো মন্দটা কিন্তু আমাকেই দেখতে হবে। আমি যদি আপনাকে ভালো রাখতে পারি অবশ্যই আমি সম্মান পাবো, আমি যদি আপনার ক্ষতি না করি কোনোদিন আপনি আমার ক্ষতি করতে পারবেন না। তো যে 2টা ভাই আমার ফোন ধরতেছে না ওই ভাইদের বলি, ভাইয়া আমার টাকা যদি আপনি না দিয়ে যান এবং আমার টাকাটা যদি আমি না পাই আমি আর আপনার কাছে আমার দাবি থাকে যাবে, এও কালে পরকাল দাবি থাকতে হবে থাকে যাবে। কারণ এটা আমার বাবার ঘরের গেম না এবং আমি আপনা আমি গেমটা কন্ট্যাক্ট করে নিয়ে আসছি এবং আমার নিজের পকেট থেকে ওনাকে পেমেন্টটা কিন্তু ক্লিয়ার দেওয়া লাগবে, এই জিনিসটা মনে রাখেন। তো আমার পকেট থেকে আমি টাকাটা দেবো তো আমার কি গাও বাঁধবে না, অবশ্যই গাও বাঁধবে। কারো কোনোদিন অভিশাপ নিয়ে কোনোদিন জীবনে বেঁচে থাকবেন না, মানুষের অভিশাপ খুব খারাপ জিনিস, এই জিনিসটা মনে রাখবেন। কারণ বিবি বাল বাচ্চা আপনাদেরও আছে, আপনি যদি কোনো পাপ করেন আপনার বাল বাচ্চার বুদ্ধি চলে যাবে। দুনিয়াদারিতে এমন পাপ আছে যে ওই পাপ নিয়ে আপনি আপনি কবরে প্রবেশ করতে পারবেন না, এমনও পাপ আছে যে আপনি এই দুনিয়াদারির মধ্যে ওই পাপের মাসুল আপনাকে দুনিয়াদারিদের মধ্যে দিতে হবে, ঠিক আছে। ওই পাপ নিয়ে আপনি কবরেও যাইতে পারবেন না, এমনও পাপ আছে যে দুনিয়াদারির পাপ দুনিয়াদারিতে শেষ হয়ে যায়। তো আমার কথা হলো যে ভাইয়া সর্বপ্রথম কথা সম্মানের সহিতে থাকবেন এবং ইমানটাকে সম্মান দিবেন এবং ইমানের সঙ্গে থাকবেন। আমি যে 2 সেটের যে পেপারটা দেবো আপনি কত খেলেন না খেলেন ওটা আমার দেখার বিষয় নেই,
আমি আপনাকে একটা নিশ্চয়তা দিতে পারবো আপনি ডাইরেক্ট খেলবেন এবং বাংলাদেশের 2,00,000 টাকা আমি নেব। যদি বাংলাদেশের 2,00,000 টাকা দিতে পারেন এবং গেমের আগে আমি 400 রিয়াল অ্যাড্রেস নেব এবং আপনার ইমো নাম্বার এবং আপনার ইমোতে যে নামটা আছে এটা মেসেজ করে আমাকে ইমোর মধ্যে 2 দিন আগে মেসেজ করে পাঠিয়ে দিতে হবে। তো আমি লিঙ্ক করতে গেলে আমাকে একদিন সময় দেওয়া লাগে ওখানে। আপনার লিঙ্কটা যে করবো, আপনার ইমো নাম্বার এবং আপনার নামটা যে বসাবো, এটা আমাকে একদিন সময় লাগে, কারণ আপনার মতো অনেক ভাই আছে ওখানে কাজ করায় আমার মতন, তো ওনাদেরও লিঙ্ক করে, আমার আমি যদি কয়টা সদস্য দিই ওনাদেরও লিঙ্ক আছে, ওনাদেরও সময় লাগে। সময় ধরে কাজ করবেন অবশ্যই সফল পাবেন, সময় যে কোনো কাজে সময় দিবেন অবশ্যই ফল পাবেন, আমি এই মনে করি। তো আমার কথা হলো, যদি আমার কাছে গেম নিতে চান তো আপনার ইমো নাম্বার এবং আপনার ইমোতে যে নামটা সেটা মেসেজ করে লিখতে হবে এবং সর্বপ্রথম আপনাকে 400 রিয়াল আমার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বারে পাঠাবেন এবং আমার পার্সোনাল নাম্বারটা রেখে দিবেন, কারণ আমি যদি মার্কেটে থাকি আমার পার্সোনাল নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি কথা বলবেন, ডাইরেক্ট কথা বলবেন, যে কোনো মুহূর্তে আপনি প্রয়োজন মনে হবে আপনি আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? তো আমার কথা হলো, আমার পার্সোনাল নাম্বারটা অবশ্যই রেখে দিবেন। এবং আমি সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু বারবার বলছি, ইমানের সঙ্গে থাকবেন, ইমানের সঙ্গে থাকবেন অবশ্যই ফল ভালো পাবেন, ঠিক আছে? ইমানটাকে ঠিক রাখবেন এবং ইমানটা যদি ঠিক রাখেনি আপনার সঙ্গে ইমান যাবে, আপনার সঙ্গে টাকা পয়সা বিপদ আছে কেউ যাবে না। আপনি যদি প্রকৃত বন্ধু চিনতে চান বিপদে পড়লে আপনার প্রকৃত বন্ধুকে আপনি চিনতে পারবেন। তো আমার কথা হলো, আপনার হাতে পায়ে রিকোয়েস্ট করি, যদি কোনো চিটার বাট্টার ভাইরা থাকেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন না। আমার কথা হলো ভাই, আমি সম্মানটাকে সবসময় বজায় রাখি এবং ইমানের সঙ্গে থাকবেন অবশ্যই ফল পাবেন। আমি বাংলাদেশের 2,00,000 টাকা নেবো এই জিনিসটা মনে রাখবেন এবং গেমের আগে 400 রিয়াল অ্যাডভান্স নেবো এবং আপনার ইমো নাম্বার পার্সোনাল নাম্বার অবশ্যই পাঠাইতে হবে গেমের 2 দিন আগে, ওকে? তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাভটাকে শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। এবং সকল প্রবাসীদের দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং সকল প্রবাসীর কাছে আমার দোয়া রইল যে সকল প্রবাসী আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমবি শহীদুল ভাই ভালো থাকি এবং আপনাদের মাঝে যেন আমি ভালোভাবে চলতে পারি এবং আপনাদের যেন আমি কোনোদিন আমার দ্বারা যেন ক্ষতি না হয় এইটুকু দোয়া করবেন। কারণ কোনোদিন ক্ষতি করে কোনোদিন লাভবান হতে পারবেন না, কারণ আপনার ক্ষতি করে কোনো দিন আমার 2 টাকা আসবে না। আপনাকে যদি আমি সম্মান সহিত যদি রাখতে পারি অবশ্যই আপনি আমাকে সম্মান সহিত রাখবেন। আমি সর্বপ্রথম এটাই মনে করি যে সম্মান দিলে সম্মান পাবেন এবং আমি মনে করি আমি যদি আপনাকে সম্মান করি অবশ্যই আপনি আমাকে সম্মান করবেন, কারণ আপনার ভালো মন্দ আমি আমাকে চিন্তা করতে হবে। আমার কাছে গেম নিতে গেলে আপনি ওই চিন্তাটা করবেন না যে গেম আসবে কি না আসবে, আপনাকে কীভাবে ভালো রাখবো সেই চিন্তা আমি করব। আর আপনি আমাকে যে জবানটা দিবেন ওই জবানটা কীভাবে রক্ষা করবেন সেটা দায়িত্ব আপনার, এবং আমি আপনাকে যে জবানটা দিব সেই জবানটা কীভাবে রক্ষা করবো সেই দায়িত্ব কিন্তু আমার। ইমান এবং জবান এই দুইটাই কিন্তু মূল্যবান ধর্ম মুসলমানের, এই জিনিসটা মনে রাখবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাভটাকে শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ কামনা করি এবং সবাইকে আবারও সালাম এবং আল্লাহ হাফেজ।